একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমা খাত। বর্তমানে দেশের জিডিপিতে বিমার অবদান মাত্র 0.50%, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের অবদান 12% এবং পাকিস্তানে 7%। এমন বাস্তবতায় দেশের বিমা খাত উন্নয়নে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় আন্তর্জাতিক ক্ষুদ্র বিমা সম্মেলন। আন্তর্জাতিক এই সম্মেলনের 15তম আসরে 45টি দেশের 450 জন প্রতিনিধি ও বিমা বিশেষজ্ঞ অংশ নেন। দুপুরে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান নিজেকে বিমা পরিবারের সদস্য উল্লেখ করে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের গুরুত্ব তুলে ধরেন। ক্ষুদ্র কৃষি বিমা চালুর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী। বিমা দাবি নিষ্পত্তি বিমা শিল্পের একটা পুঞ্জিগত সমস্যা। এই সমস্যা থেকে বিমা শিল্পকে কিভাবে রক্ষা করা যায় এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য ব্যাপক কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তথ্যের অপর্যাপ্ততা বিমা গ্রাহকদের জন্য একটা বড় সমস্যা, যার ফলে কয়টি কিস্তি জমা হয়েছে, কিস্তির টাকা প্রধান কার্যালয়ে প্রকৃত অর্থে জমা হয়েছে কিনা সে বিষয়ে আসলে আমাদের গ্রাহকরা অনেক সময় জানে না। যে আগ্রহ সেটা কমে যায় এবং একটা এক ধরনের অনাস্থার সৃষ্টি হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সমন্বিত মেসেজিং প্ল্যাটফর্মের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণা না করে মুনাফা অর্জনের পাশাপাশি এ খাতকে মানব কল্যাণে কাজে লাগানোর অনুরোধ করেন সরকার প্রধান। আমি আশা করি যে আজকের এই অনুষ্ঠানের পর এ ব্যাপারে যারা বিমার সঙ্গে সম্পৃক্ত তারা এ ব্যাপারে একটা যথাযথ ভূমিকা পালন করবেন, যাতে এই ঝুঁকিপূর্ণ মানুষগুলি যাতে বাঁচতে পারে। বিমা কোম্পানির মালিকদের প্রতি অনুরোধ থাকবে যে শুধু মুনাফা অর্জনের দিকে না তাকিয়ে সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে সেদিকে একটু বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে 10,000 টাকার বেশি বিমা সংশ্লিষ্ট সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিমা শিল্পের লেনদেনে স্বচ্ছতা আনার জন্য রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।